नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनले आबार एक नतून भिडियोते आपनादेर प्रत्येककेस्वागत जानाच्छि। आजकेर भिडियोटी एक भिन्नधर्मी भिडियो होते चलेछे। आपनारा जानेन बर्तमान पृथिवीते भिडियो शेयरिंग एप हिसाबे यूट्यूब असम्भव जनप्रिय। यूट्यूबेर मतो आरो अनेक भिडियो शेयरिंग एप आछे, किन्तु जनप्रियतार ब्यापारे यूट्यूबेर धारे काछे कोनो एप किन्तु नेई। एवं यूट्यूबेर एकटा बड़ो विषय हलो एखाने जारा कन्टेंट तैरी करेन, এই আপনার আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ছোট হোক বড় হোক বিভিন্ন ধরনের সাবস্ক্রাইবার বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার আছেন, তারা কঠোর পরিশ্রম করে নিজের স্বতন্ত্রতা বজায় রেখে দারুণ দারুণ সব কন্টেন্ট তৈরি করেন। কেউ পড়াশোনার বিভিন্ন বিষয় শেখান, কেউ রান্না শেখান, কেউ গেমিংয়ের বিভিন্ন চ্যানেল খুলেছেন, আবার কেউ বিভিন্ন ধরনের রুবিক্স কিউব বা ইত্যাদি যে সমস্ত পাজলসগুলো আছে সেই পাজলসগুলো শেখান। এবং এত ভ্যারাইটি আছে এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলির মধ্যে, সেগুলো বলে শেষ করা যাবে না। এই সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ইউটিউব কিন্তু অর্থ উপার্জনের ব্যবস্থা রেখেছে, যেটাকে খুব সহজ ভাষায় বলে মনিটাইজেশনের ব্যবস্থা রেখেছে। তো এরকম মনিটাইজেশন করা যায় এরকম আরও অনেক অ্যাপ আছে, কিন্তু ইউটিউবের মতো জনপ্রিয় অ্যাপ কিন্তু কিছু নেই। তো আজকের ভিডিওতে আমি ইউটিউবে আপনার যদি চ্যানেল থাকে তাহলে সেই চ্যানেলকে কিভাবে আপনি ইউটিউবে যে পার্টনার প্রোগ্রাম পলিসির সঙ্গে কমপ্লাই করে আপনি কিভাবে সেখানে মনিটাইজেশন অন করবেন এবং সেখান থেকে রেভিনিউ জেনারেট করবেন, অর্থাৎ সোজা কথায় বলতে গেলে অর্থ উপার্জন করবেন, সেই বিষয়ের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ সম্পূর্ণ মনিটাইজেশন প্রসেসটি কেমন হয় সেটার একটা ধারণা দেওয়ার, কমপ্লিট ধারণা দেওয়ার আপনাদের আজকে চেষ্টা করব। প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনি ধরুন একটি চ্যানেল খুললেন, আপনি কন্টেন্ট তৈরি করছেন এবং সেগুলো দর্শকরা খুব পছন্দ করছে, এবং সেই দর্শকদের মধ্যে থেকে যাদের বেশি পছন্দ হচ্ছে তারা আপনাকে সাবস্ক্রাইব করছে। তো আপনি কি প্রথমেই মনিটাইজেশন করতে পারবেন? ব্যাপারটা কিন্তু এমন নয়। আপনার যে কন্টেন্টগুলো সেগুলো মনিটাইজ করতে গেলে আপনাকে প্রথমেই চারটে গোল্ডেন রুল, অর্থাৎ চারটি শর্ত পূরণ করতে হবে। সেই চারটি শর্তের মধ্যে প্রথম শর্ত হলো আপনার 1000 সাবস্ক্রাইবার থাকতে হবে। অর্থাৎ আপনি যখন 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পারবেন তারপরে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু আরও শর্ত আছে। দু নম্বর শর্ত হচ্ছে আপনার চ্যানেলে যে সমস্ত কন্টেন্ট বা ভিডিওগুলি আপনি আপলোড করেছেন তার পাবলিক ওয়াচ আওয়ার, অর্থাৎ অন্য ভিউয়ার্সরা সেই ভিডিওগুলি দেখছেন, সেগুলি 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে শেষ 12 মাসে। এই 4000 ঘন্টা ওয়াচ টাইম কবে পূর্ণ করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। আপনি ধরুন এই 2021 সালে একটা চ্যানেল খুললেন এবং 2025 সালে গিয়ে আপনি হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, সেটা বিষয় নয়। আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে যেদিন আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হলো সেটা যেন সেই দিন থেকে তার পিছনের 12 মাসের মধ্যে হয়ে থাকে। অর্থাৎ আপনি ধরুন প্রথম 2-3 বছর কোনো সেরকম ভিউ আসছে না এবং ওয়াচ টাইম সেভাবে আসছে না, কিন্তু দেখা গেল 3-4 বছর পর থেকে কোনো একদিন থেকে স্টার্ট করে সামনের 12 মাসের মধ্যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেলেন। এবং আগেতে আপনার যদি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন। 3 নম্বর হচ্ছে আপনাকে ইউটিউবের যে পলিসি এবং কমিউনিটি গাইডলাইন্স, এগুলো সব কঠোরভাবে মেনে চলতে হবে। এই ব্যাপারটা কেমন না, আপনি যে কন্টেন্ট তৈরি করেন সেগুলো সম্পূর্ণভাবে আপনার নিজস্ব হতে হবে, অন্য কারো কন্টেন্ট অর্থাৎ যেটাকে বলা হয় কপিরাইটেড কন্টেন্ট সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, মানে রিইউজড কন্টেন্ট এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। আপনি ধরুন কোনো একটা ভিডিও বানিয়েছেন, সেই ভিডিওটা ধরুন খুব ভালো র্যাঙ্ক করেছে, তো সেই ভিডিওটা অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট কপি করে দিল এবং সেই ভিডিওটা তার চ্যানেলে চালিয়ে দিয়ে সেখান থেকে সে মনে করুন যে ভিউয়ার্স আসছে, সেখান থেকে সাবস্ক্রাইবার আসছে, ওয়াচ টাইম আসছে, কিন্তু সেটা কিন্তু ইউটিউবের যে কমিউনিটি গাইডলাইন্স বা ইউটিউবের যে পলিসি সেখানে কিন্তু এটা ম্যাচ করছে না। অর্থাৎ সে কিন্তু যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক এর অধীনে চলে আসতে পারে, অর্থাৎ তার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন থেকে, এই যে মনিটাইজেশন প্রসেস, এই প্রসেস থেকে কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এমনকি মনিটাইজ হয়ে যাওয়া একটা চ্যানেলও কিন্তু এভাবে সাসপেন্ড হয়ে যেতে পারে। এবং ফোর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো আপনি যে রেভিনিউ জেনারেট করবেন আপনার যে সমস্ত চ্যানেলে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর অ্যাড চলবে, সেই অ্যাডগুলো দর্শকরা দেখবে এবং সেখান থেকে যেভাবে অ্যাড যেভাবে দেখবে দর্শকরা যতটা সময় ধরে দেখবে সেই হিসাবে কিন্তু আপনি
রেভিনিউ আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টে জমা হবে কোন অ্যাকাউন্টে। এর জন্য আপনার থাকতে হবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকতে হবে। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার আগে থেকে থাকতে পারে, মনিটাইজেশনের আগে থেকে থাকতে পারে, বা আপনি মনিটাইজেশন হয়ে যাওয়ার পর আপনি একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারেন, কিন্তু অবশ্যই যেন নিজের নামে এবং যে নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি পরে অ্যাড্রেস ভেরিফিকেশন হবে, শুধু তাই নয় আপনার পিন ভেরিফিকেশন হবে, এবং গুগল থেকে অর্থাৎ গুগল অ্যাডসেন্সের দপ্তর থেকে, আমাদের সাধারণত মুম্বাইয়ের দপ্তর থেকে একটা আপনার কাছে চিঠি আসবে, সেই চিঠিতে একটা পিন থাকবে, একটা স্পেশাল পিন থাকবে। সেই পিনটা কিন্তু আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টও থাকতে হবে। এবার আপনাদের ইউটিউবের যে পার্টনার প্রোগ্রাম অর্থাৎ YPP এর সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনাদের একটু আগেই বলেছি যে চ্যানেল মনিটাইজেশনের জন্য আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম থাকতে হবে, অর্থাৎ যেদিন থেকে মনিটাইজেশনের জন্য আপনি বিবেচিত হচ্ছেন তার 12 মাস পিছনে যেন আপনার এই 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে। এখানে একটু অনেকে যে বুঝতে ভুল করেন, ধরুন আপনি কন্টেন্ট তৈরি করলেন আর আপনি সেই অ্যাকাউন্ট থেকেই আপনার কন্টেন্টগুলো অর্থাৎ ভিডিওগুলো দেখতে লাগলেন, কিন্তু সেটা বিবেচিত হবে না ওই ওয়াচ টাইমের মধ্যে। এটা মনে রাখবেন যে এই কাজটি আপনি ভুলেও করবেন না। এমনকি অন্য অ্যাকাউন্ট থেকে, অন্য একটি অ্যাকাউন্ট থেকে, ধরুন আপনার বাড়িতে অন্য আরেকটি ফোন আছে এবং সেই ফোনে একটা ইউটিউবের চ্যানেল, বা ইউটিউবের চ্যানেল নাও থাকতে পারে, অন্য কোনো একটা ভেরিফাইড ইমেল আইডি থেকে ধরুন আপনি সেই ইউটিউবের আপনার ভিডিওগুলি বারবার দেখতে লাগলেন কোনো একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু এটা সাসপিসিয়াস বলে বিবেচিত হবে। এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম বলতে অন্যজন অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড যে ভিউয়ার্সরা আছেন, সারা পৃথিবীব্যাপী যে সমস্ত দর্শকরা আছেন, তারা দেখবেন এবং তাদের যে দেখার টাইম সেটা একটু একটু করে সেকেন্ড মিনিট হিসাবে যোগ হয়ে হয়ে এক সময় ঘন্টা হবে, এবং এভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। ব্যাপারটা খুব শক্ত মনে হলেও আস্তে আস্তে যখন আপনি আস্তে আস্তে নতুন সাবস্ক্রাইবার আপনি আনতে পারবেন, আপনার সাবস্ক্রাইবার যখন 1000-2000 ছাড়িয়ে যাবে, আপনার যে কোনো একটা ধরুন ভিডিও আপনি আপলোড করলেন, সেটা আপনি কল্পনা করুন যে 1000 জন কিন্তু দেখবে, এবং 1000 জন শুধু নয়, আরও অনেকে দেখতে পারে, আপনার সাবস্ক্রাইবার ছাড়াও অন্য অনেকে দেখতে পারেন। আপনারা যেমন যে কোনো চ্যানেলে ভিডিও দেখেন সেগুলো সবই যে আপনার সাবস্ক্রাইব করা চ্যানেল তা নাও হতে পারে, তো সেই ভিডিও দেখে ব্যাপারটা কিন্তু অসম্ভব নয়, এবং খুব সহজেই আপনি কিন্তু এই 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে মাইলস্টোন সেটা কিন্তু খুব সহজেই পেরিয়ে যাবেন। আরেকটা বিষয় বলি, এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এর মধ্যে কিন্তু খুব ফর্চুনেটলি মানে সৌভাগ্যক্রমে ইনক্লুড আছে আপনি যে লাইভ স্ট্রিম করেন, এই লাইভ স্ট্রিমটা কিন্তু আপনি প্রথম থেকেই পাবেন না, এটা পরে পাবেন, এবং এই বিষয়ে আমি অন্য একটা ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত বলবো। তো এই লাইভ স্ট্রিম যখন আপনি করছেন তখন সরাসরি আপনার ভিউয়ার্সদের সঙ্গে, সাবস্ক্রাইবারদের সঙ্গে আপনি ইন্টারাকশন করতে পারছেন, তখন এই লাইভ স্ট্রিমের যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে। ইনক্লুড হবে না কোনগুলো, আপনি যদি কোনো আনলিস্টেড ভিডিও করে রাখেন, আপনি যদি কোনো ভিডিওকে প্রাইভেট করে রাখেন, আপনি যদি কোনো ভিডিওকে ডিলিট করে দেন, ধরুন কিছুটা একটা ভিডিও দেখা গেল যে চলেছে, কিছু ওয়াচ টাইম সেখান থেকে গ্যাদার হয়েছে, কিন্তু পরবর্তীকালে আপনি ভিডিওটা ধরুন ডিলিট করে দিলেন মনিটাইজেশন আগেই, তাহলে কিন্তু সেই টাইমটা গণ্য হবে না। আর এই যে আনলিস্টেড, প্রাইভেট, এই যে বিষয়গুলো বললাম, এগুলো আপনি কখন করবেন, যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন তখন দেখবেন সেই ভিডিওটা আপলোড করার আগে আপনার কাছে কিছু অপশন আসে, আপনি ভিডিওটাকে পাবলিক করতে পারেন, আনলিস্টেড করতে পারেন, প্রাইভেট করতে পারেন। তো পাবলিক করলে ঠিক আছে, কিন্তু আনলিস্টেড বা প্রাইভেট করে রাখলে তার যে ওয়াচ টাইম আসবে সেটা কিন্তু ইনক্লুড হবে না। এছাড়া আরও দুটো জিনিসের ওয়াচ টাইম ইনক্লুড হবে না, সেটা হচ্ছে যে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন চলে ভিডিওর মধ্যে, তার ওয়াচ টাইম ইনক্লুড হবে না, এবং আপনি যদি আপনার চ্যানেলে ইউটিউব শর্টস অর্থাৎ YT শর্টস আপনি যদি বানান, যেগুলো 1 মিনিটের ছোট্ট ছোট্ট ভিডিও হয়, সেইগুলোর যে ওয়াচ টাইম আছে সেগুলো মনিটাইজেশন এমনিতেও হয় না, তো সেই যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু আপনার চ্যানেলের পাবলিক ওয়াচ টাইম বলে গণ্য হবে না। এবার আপনি ধরুন একটা চ্যানেল খুলেছেন এবং চ্যানেলে আপনি ক্রমাগত ভিডিও আপলোড করে যাচ্ছেন, দারুণ দারুণ ভিডিও আপলোড করছেন, আপনার সাবস্ক্রাইবার আসতে থাকছে। এবার সাবস্ক্রাইবার কতজন হয়েছে এবং আপনার ওয়াচ টাইমই বা কত ঘন্টা হয়েছে সেটা আপনি জানবেন কিভাবে? আপনি প্রথমে আপনার মোবাইলে যে ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি লগ ইন করেছেন ইউটিউবটা, সেটা প্রথমে লগ ইন করবেন। তারপর উপরে ডান দিকে দেখবেন আপনার ওই যে অ্যাকাউন্টের যে লোগো,
একটা আপনার ছবি থাকতে পারে বা আপনি অন্য কোনো ছবি দিতে পারেন, সেই লোগোটায় আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন কিছু মেনু খুলে যাবে। সেই মেনুর মধ্যে দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন আছে। সেই ইউটিউব স্টুডিওর মধ্যে আপনি যখন ঢুকবেন তখন দেখবেন বাঁদিকে মনিটাইজেশন বলে অপশন আছে। এই মনিটাইজেশন অপশনে আপনি যখন যাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার একটা এরকম দেখবেন পাই গ্রাফ যেমন হয় সেরকম একটা গ্রাফের মতো, যেমন মিটারের কাঁটাগুলো যেমনি ওঠে, আপনি কত দূর পৌঁছেছেন 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পাবলিক ওয়াচ আওয়ারের কতটা আপনি কমপ্লিট করেছেন সেটা কিন্তু দেখতে পাবেন। দেখুন পাশে দেখাচ্ছি এইরকম, যখন আপনি এটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবেন দুটো শর্তই, তখন আপনি অ্যাপ্লাই নাও অর্থাৎ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। একটা বিষয় কিন্তু মনে রাখবেন, আপনি চ্যানেল খুললেন ভিডিও তৈরি করছেন, আপনাকে কিন্তু ওয়াইটি রুলস অর্থাৎ ইউটিউবের রুলসগুলো সব মেনে চলতে হবে এবং কমিউনিটি গাইডলাইন সব কিছু মেনে চলতে হবে। কেন মেনে চলতে হবে? আপনি ধরুন প্রথম থেকে যদি অন্য কারো কপিরাইটেড কন্টেন্ট বা রিইউজড কন্টেন্ট ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে মনিটাইজেশনের ক্ষেত্রে বিপদে পড়বেন, আপনার চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে। কারণ একটা সিম্পল আপনি সেন্স কমন সেন্স ব্যবহার করে দেখুন, আপনি পরিশ্রম করে ভিডিও বানাচ্ছেন, আপনার পরিশ্রমের ভিডিও যদি অন্য কেউ কপি করে তার চ্যানেলে চালিয়ে সে যদি রেভিনিউ জেনারেট করে তাহলে নিশ্চয়ই আপনার ভালো লাগবে না। তো ইউটিউব কী করে? ইউটিউব কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের এই স্বার্থটা কিন্তু সুনিশ্চিত করে। এই স্বার্থটা সুনিশ্চিত করে এইভাবে যে আপনার চ্যানেলের যে কন্টেন্ট ইউনিক কন্টেন্ট সেটা কিন্তু অন্য কাউকে ব্যবহার করতে দেয় না, আর কেউ যদি ব্যবহার করেও তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে তার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দিতে পারেন এবং ইউটিউব তখন তার চ্যানেলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো এই বিষয়টা আপনাকে কিন্তু প্রথম থেকেই মাথায় রাখতে হবে যে কমিউনিটি গাইডলাইন্স এবং ইউটিউবের যে রুলস আছে সেগুলো কিন্তু মেনে আপনাকে ভিডিও বানাতে হবে। এটা করলে প্রথম থেকে তাহলে ভবিষ্যতে আপনার খুবই সুবিধা হবে। আর একটা কাজ যেটা, আপনার একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে লিঙ্ক করতে হবে। লিঙ্কে অ্যাডসেন্স অ্যাকাউন্ট উইথ ইউর ইউটিউব চ্যানেল এই অপশনটার জন্য আপনাকে মনে রাখতে হবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থাকলেও হবে, আর যদি নতুন অ্যাকাউন্ট ইচ্ছা করেন খুলবেন তো নতুন অ্যাকাউন্ট ইচ্ছা করে খুলে নিতে পারেন। আর একটা বিষয় আপনি জেনে রাখবেন যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনি ইচ্ছা করলে দুটো তিনটে চ্যানেলকে কিন্তু লিঙ্ক করতে পারেন আপনার চ্যানেল। আপনি ধরুন একটা একটা ব্লগ চালান, আর একটা ধরুন এমনি একটা নর্মাল চ্যানেল আপনার আছে, এছাড়া আরও একটা অন্য ধরনের চ্যানেল, ধরুন আপনি একটা গেমিং চ্যানেল খুললেন, তো সেই চ্যানেলগুলো প্রত্যেকটা কি একটা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে আপনি কিন্তু লিঙ্ক করে ফেলতে পারেন। তাহলে আপনার এই সব শর্তগুলো পূরণ হয়ে গেলে, যে চারটে শর্ত বলেছি যে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এগুলো সব থাকবে এবং আপনি কমিউনিটি গাইডলাইন সব মেনেছেন, এগুলো সব পূরণ হয়ে গেলে আপনি অ্যাপ্লাই করে ফেলবেন। অ্যাপ্লাই করে ফেলার পর এটা অ্যাপ্রুভ হতে, ইউটিউবের পক্ষ থেকে অ্যাপ্রুভ হতে কিছু সময় নেবে, সাধারণত 2-4 সপ্তাহ, 2-4 উইকস এটা কিন্তু সময় নেবে। এখানে কেন এতটা সময় লাগবে, ব্যাপারটা পুরোপুরি কিন্তু মেকানিক্যালি হয় না, এটা ম্যানুয়াল রিভিউ হয় এবং ম্যানুয়াল রিভিউ হওয়ার জন্য এটা একটু কিন্তু সময় লাগবে। এটা সাধারণত যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনার কন্টেন্টগুলো যদি দেখা যায় যে প্রত্যেকটা ইউনিক এবং আপনি নিজেই তৈরি করেছেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। যেমন আমার চ্যানেলে আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে মাত্র 4 দিনের মধ্যে আমার মনিটাইজেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে গিয়েছিল এবং সেই বিষয়ে আমি একটা ভিডিও আগে বানিয়েছি, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। সেখানে ডেট সহ তথ্য প্রমাণ দিয়ে কিন্তু সরাসরি প্রমাণ সেই ভিডিওটাতে উল্লেখ করা আছে। মনিটাইজেশন অ্যাপ্লাই করেছেন কিন্তু ধরুন অ্যাপ্রুভ হচ্ছে না বা অ্যাপ্রুভ হতে প্রচুর দেরি হচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন? সেক্ষেত্রে টিম ইউটিউব আছে, ইউটিউবের টিমের কাছে আপনি মেল করতে পারেন, তাদের টুইটার অ্যাকাউন্টে মেল করতে পারেন বা সরাসরি আপনি অন্য কোনোভাবে তাদের মেল মারফত অভিযোগ জানাতে পারেন। এই অভিযোগ জানালে বা আপনি আবেদন করলেই যে অ্যাপ্রুভ হয়ে যাবে তা নয়, কিন্তু বিষয়টা একটু সহজ হতেও পারে। আপনার চ্যানেলকে অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করার এবং মনিটাইজেশন করার যে অ্যাপ্লাই আপনি করবেন সেটা অ্যাপ্রুভ হতেও পারে নাও হতে পারে। যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে রিজেক্ট হলো এবং কোন গ্রাউন্ডে রিজেক্ট হলো। সচরাচর স্পেসিফিক কোনো গ্রাউন্ড উল্লেখ করা হয় না, কিন্তু বর্তমানে ইউটিউব এটা নিয়ে অনেক পরিশ্রম করছে এবং আস্তে আস্তে কোন ভিডিওটা থেকে আপনার কপিরাইট স্ট্রাইক বা অন্য কোনো ধরনের অসুবিধা আছে, প্রবলেম আছে, সেটা কিন্তু সরাসরি কন্টেন্ট ক্রিয়েটারদের জানিয়ে দেওয়ার কিন্তু এখন ব্যবস্থা হয়েছে। তো যদি আপনি জানতে পারেন যে বা আপনি আপনার কমন সেন্সকে অ্যাপ্লাই করে যদি বুঝতে পারেন যে এই অ্যাকাউন্টটার এই ভিডিওটা থেকে আপনার কপিরাইটের সমস্যা হতে পারে বা মনিটাইজেশনের প্রবলেম এখান থেকে হচ্ছে, তাহলে আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দিন, দিয়ে তারপরে আবার 30 দিনের মধ্যে আপনি অ্যাপ্লাই করুন।
আর যদি বুঝতে পারেন যে কোনো ভিডিও স্পেসিফিক একটা অংশ সেখানে হয়তো দেখা যাচ্ছে যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা সেটা থেকে প্রবলেম আসতে পারে, তাহলে সেই ভিডিওটা সেই অংশকে কাটছাট করুন, এডিট করুন, বাদ দিয়ে দিন সেই অংশগুলো, তারপর আবার সেগুলোকে আপলোড করুন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভটা অনেক সহজে হয়ে যাবে। তাহলে পুরো প্রসেসটা এবার সংক্ষেপে একটু বলে দিচ্ছি। আপনি প্রথমে শর্তগুলো সব পূরণ করে ফেলবেন, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, কমিউনিটি গাইডলাইন্স, এগুলো সব মানছেন, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, তারপর আপনি সব শর্ত মেনে ফেলেছেন, আপনার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, আপনি অ্যাপ্লাই করেছেন। অ্যাপ্লাই করার পর ইউটিউব কিছুদিনের মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করার পর আপনি অ্যাডস চালাতে পারবেন, আপনার চ্যানেলে ভিডিওগুলোতে অ্যাডস চালাতে পারবেন। কোথায় অ্যাড চালাবেন তার সম্পূর্ণ স্বাধীনতা কিন্তু আপনার আছে, আপনি ইচ্ছা করলে নাও চালাতে পারেন, আপনি কোনো ভিডিওকে মনিটাইজ করতেও পারেন নাও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা মতো ব্যাপার। আপনি যদি মনিটাইজ করেন, অ্যাড চালান, প্রথমে চালাবেন না মাঝে চালাবেন, মিড রোল, প্রি রোল, পোস্ট রোল, কোথায় চালাবেন, আপনি সব স্বাধীনতা কিন্তু ইউটিউব আপনাকে দিচ্ছে। এবার ভিউয়ার্সরা যেরকমভাবে অ্যাডগুলি দেখবেন, যত টাইম দেখবেন সেই হিসাবে আপনার ধীরে ধীরে রেভিনিউটা জেনারেট হবে, এবং সেটা অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার কতটা রেভিনিউ জেনারেট হয়েছে। সাধারণত যখন আপনার এই $10 মতো কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই পিন ভেরিফিকেশনের জন্য আবেদন করতে পারবেন। পিন ভেরিফিকেশন বলতে আপনার কিন্তু পোস্টাল ইন্ডেক্স নাম্বার নয়, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশন, আপনার অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন। সেই পিন ভেরিফিকেশনের সময় আপনার অ্যাড্রেস প্রুফ একটা আপলোড করতে হবে। এই বিষয়গুলোর উপর বিস্তারিত ভিডিও পরপর কয়েকটি আছে, আমি ডেসক্রিপশান বক্সে এই পুরো প্রসেসটার উপর যে যে ভিডিও আছে সেগুলো দিয়ে রাখছি। আপনারা ইচ্ছা করলে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও দেখে নেবেন এবং খুব সহজে সেগুলোকে সরাসরি প্রমাণ সহ দেখানো আছে। তো অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবার পর আপনার কাছে সেই অ্যাড্রেসে একটা পিন আসবে, মানে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার আসবে, একটা চিঠি আসবে অ্যাডসেন্সের পক্ষ থেকে, এইরকম চিঠি। তো সেই চিঠিতে পিনটা থাকবে, সেই পিনটাকে আপনার অ্যাকাউন্টে দিতে হবে, তাহলে সেটা ভেরিফাই হয়ে যাবে। এরপর আস্তে আস্তে আপনার $100 যখন কমপ্লিট হবে তখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন, এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করার পর আপনি টাকা উইথড্রয়াল করতে পারবেন। ইচ্ছা করলে প্রতি মাসে মোটামুটি মাঝামাঝি করে 14-15 তারিখ করে ইউটিউব আপনাকে পেমেন্ট দেবে, আপনার যত ডলার হয়েছে সেই ডলার হিসাবে ইন্ডিয়ান কারেন্সিতে আপনি পেমেন্ট পাবেন। এভাবে পুরো প্রসেসটা চলতে থাকবে। বর্তমানে এগুলি ছাড়াও আরেকটি নতুন জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে ট্যাক্স ইনফো, US ট্যাক্স রুল একটা ইউটিউব চালু করেছে। সেটা হচ্ছে US বাইরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো থেকে যে রেভিনিউ জেনারেট হচ্ছে সেই রেভিনিউর কিছু অংশ কিন্তু আপনাকে দিতে হয়, এবং এর জন্য আপনাকে বাধ্যতামূলকভাবে এই আমাদের ইন্ডিয়াতে একটা ডকুমেন্ট সাবমিট করতে হয়। সেই ডকুমেন্টটা সাধারণত প্যান কার্ড আপনি সাবমিট করেন, বা আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হন সেখানে আপনার অন্য একটি ন্যাশনাল আইডি কার্ড যেগুলো আছে সেরকম কিছু একটা তথ্য আপনাকে আপলোড করতে হয়। তো এইভাবে পুরো মনিটাইজেশন প্রসেসটা চলে, এবং ধীরে ধীরে আপনার চ্যানেলের উন্নতি ঘটলে আপনি এই চ্যানেলের যে রেভিনিউ জেনারেট হবে সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটা মনিটাইজেশন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনাদের দিতে পেরেছি। যদি ভিডিওটার মধ্যে আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলে নতুন এলেন আজকে তারা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে ক্লিক করবেন আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো সর্বপ্রথম দেখতে পাওয়ার জন্য। আজকের মতো অসংখ্য ধন্যবাদ, নমস্কার।